যে কোনো বস্তু বা মহারাজ প্রশ্ন করেছেন শিলচর থেকে প্রিয়াঙ্কা পাল উনি বলছেন শ্রদ্ধা রামকৃষ্ণের দীক্ষা নিয়েছি স্বামী সুহিতানন্দ মহারাজের থেকে তিন আট দু এই তারিখে মহারাজ আপনার প্রায় ভিডিও দেখি সাধুসঙ্গ করতে ভালো লাগে ঠাকুরের বই পড়তে ভালো লাগে তাই পড়ি এগুলো করে আমি খুব আনন্দ পাচ্ছি কিন্তু আমার এখন পুরো বিয়ের সময় মা বাবা আত্মীয় স্বজন সবাই একই কথা বলছে যে তোর সঙ্গীরা সবাই বিয়ে করে নিয়েছে তুই কবে করবি মহারাজজি আমার পাঁচ ছ বছর থেকে একটি ছেলের সঙ্গে চেনা জানা আমার ঘরের লোকও ওকে খুব ভালোবাসে কিন্তু ছেলের মা যখন আমার ঘরে আলাপ নিয়ে আসে আমার বাবা মানা করে দিয়েছে শুধু এই কারণে ওরা বর্মন আর আমরা বাঙালি তাই জন্য মহারাজজি আমাকে একটি উপায় বলে দিন আমি কি করব ইউটিউবে বললেও হবে আর হোয়াটসঅ্যাপে বললেও হবে দেখুন এই বিষয়ে আমি যে কি বলি কারণ বিয়ে না করার বিষয়ে জিজ্ঞেস করলে আমি অনেক কিছু বলতে পারি কিন্তু বিয়ে করার বিষয়ে জিজ্ঞাসা করলে মানে ব্যাপারটা বুঝতেই তো পারছেন এই ক্যালকুলেশন এর জন্য আমি বড় অনুপযুক্ত ব্যক্তি যে এই মুহূর্তে আপনি কি করবেন তবে মূল বিষয়টা জীবনের আমি ধরিয়ে দিতে পারি এবং বাকি আপনার পরিস্থিতি আপনি যতখানি এখানে বলেছেন যদি তা ঠিক হয় সেই হিসাবে কি করা উচিত সেই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে আমি পরিষ্কার কথা বলছি আমি কোনো অভিজ্ঞতায় আপনাকে কিছু এই বিষয়ে বলতে পারবো না তবে হ্যাঁ জীবনের দর্শন কি হতে পারে সম্পর্ককে বা কোনো সিদ্ধান্ত নেওয়াকে কে কিসের ভিত্তিতে কি মাপদণ্ডে দেখা যেতে পারে এই আমার যা মনে হয় আমি তা বলতে পারি প্রথমত বলছেন আমি যেটুকুনি লুফোলস মনে হলো সেই লুফলস নিয়ে কথা বলে দেবো কারণ বেদান্তের বহু সৌন্দর্যের মধ্যে একটি কেন্দ্রীয় সৌন্দর্য যা আমাকে আকর্ষিত করে তা হলো দায়িত্ব ব্যক্তিগত দায়িত্ব কারোর দায়িত্ব নয় আত্মা স্বতন্ত্র অর্থাৎ নিজের তন্ত্রে চলে সে পরতন্ত্রে চলেই না তাই কারোর কাছে যদি আত্মা থাকে সে পরকে দায়ী করবে কি করে আত্মা কি যে স্বাধীন যে স্বতন্ত্র যে অদ্বৈত যে অনিকেত যে অনাম অরূপ তাহলে নাম রূপ কোন স্থান কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতিকে সে কি করে দায়ী করবে এটি আত্মার কেন্দ্রীয় সৌন্দর্য জীবনে আত্মা থাকলে সেই ব্যক্তি জগৎকে দায়ী করতে করতে ঘুরবে না সে সবার আগে নিজের উপরে দায়িত্ব নেবে এটি যেন নিষ্কাম কর্মেরও মূল সূত্র তো এই যে দীক্ষা নিয়েছেন আপনি বলেছেন একটি কথা আমি সেই কথার ভিত্তিতেই যাচ্ছি কারণ এর বেশি ডেটা আমার কাছে নেই আপনি বলেছেন ভালো লাগে আমি বলবো এই ভালো লাগার কেন্দ্রে কী আছে ভালো লাগা তো বহু জিনিসে লাগে পনেরো দিন পরে সেই ভালো লাগা বদলে যায় আপনারা আমরা প্রত্যেকেই যে যে বয়সে আছি আমরা মুহুর মুহুর নিজেদের জীবনে এমন প্রমাণ দেখেছি যা যা ভালো লেগেছে একটা সময় যার জন্য কেঁদে ভাসিয়ে দিয়েছি তাকে দেখে সেই চাহিদাগুলোকে দেখে আজকে হয়তো হাসি যে দেখো সেই বয়সে আমি এরম চাইতাম আমার ভালো আবার যদি ভুল করে সেই চাহিদা অনেক চাহিদা জীবনে একবার পূরণ হয়ে যায় তাহলে সারা জীবন হয়তো চাহিদা পূরণ হওয়ার জন্য কাঁদি যে কি অশুভ সময় আমার এই চাহিদা পূরণ হয়ে গিয়েছিল তো ভালো লাগা মন্দ লাগা কখনো সঠিক জীবনের মাপদণ্ড নয় আমি সমর্থন করছি কেউ যদি সৎ গ্রন্থ ভালোবাসে তা অবশ্যই সুন্দর জিনিস উঁচু জিনিস এবং হওয়া উচিত আমি এই কথা বলছি না যে কেন ভালো লাগে বলো কিন্তু যখনই আপনার কোনো সঠিক জিনিস ভালো লাগবে তার সাথে সাথে এই প্রশ্ন এবং দায়িত্বও এসে যায় আপনার ভালোবাসা কোন কেন্দ্র থেকে চালিত কি আপনি যে এই ভালোবাসাকে সিলেক্ট করেছেন এটা মোমেন্টাম নয় তো প্রথম প্রথম বিয়েতে তো কিছুই ভালো লাগতে শুরু করে দেয় প্রথম স্কুলে গেলে সব ভালো লাগতে শুরু করে দেয় নতুন বাইক বাড়িতে এলে প্রচন্ড ভালো লাগতে শুরু করে দেয় কিন্তু এই ভালো লাগা স্তিমিত ম্লান হয়ে যায় তো বিপরীত দিকেও চলে যায় তো ঠিক তেমনই আপনি যে সৎসঙ্গের কথা বলছেন ভালো লাগে বলছেন ওই ভালো লাগার কেন্দ্রে কি কোনো বোধ বসে আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং বসে আছে কোনো জীবনের মূলভূত দর্শন বসে আছে কারণ তা যদি না থাকে আপনার এই ভালো লাগা বলা ঠুনকো হবে এবার আপনি বলছেন আপনি পাঁচ ছ বছর একজনের সাথে আছেন অর্থাৎ ধরে নিচ্ছি এই ব্যক্তি পাঁচ ছ বছর ধরে একজনকে ভালোবাসছে বা তার ভালো লেগে গেছে পাঁচ ছ বছরের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি না পাঁচ ছ বছর কি তিরিশ বছরের ভিত্তিতেও এই কথা বলা যায় না যে কারোর সাথে আপনি ফিট আছেন ইভেন এই পাঁচ ছ বছরের প্রত্যেকটা সময়ের মধ্যে এমন নিশ্চিত হয়েছে অনেকবার আপনার মনে যে এই সম্পর্কটা হয়তো থাকাই উচিত নয় এই ঝামেলাতে যাবই না সাধারণত প্রথম এক দু বছর এই যে রিলেশানস এগুলোতে কিছু মনে হয় না মজায় মজায় কাটে ধীরে ধীরে মনে হতে শুরু করে দেয় আমরা তো মন বিষয়টা কি বুঝি না না আমরা তো মোমেন্টামে চলি মনের যে কতবার ভালো লেগেছে আর কতবার মন্দ লেগেছে এই স্মৃতিও এই মেমোরিও আমাদের কাছে পুরোপুরি থাকে না আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন আমরা যা চাই আমাদের স্মৃতি আমাদেরকে তেমন দেখাতে থাকে তো এই যে ভালো লাগা বা কারোর সাথে পাঁচ ছ বছর থাকা এই পুরো প্যাকেজটা দেখতে শুরু করুক কারণ জীবন আপনার জীবন কাটাতে হবে আপনাকে সম্পর্কের আধারিত এই হওয়া উচিত যা জীবনে জ্ঞান বিবেক বোধ পূর্ণতা নিয়ে আসে যা সৌন্দর্য নিয়ে আসে যা চেতনার গুণ বিকশিত করে যা দেহের ভাবকে প্রমোট করে দেয় না যা আত্মাকে প্রকাশিত করে সেইটাই সম্পর্ক জীবনে থাকা উচিত এবং বিবাহর মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক যার সাথে সারাটা জীবন আপনাকে কাটাতে হবে আগে তো সিলেক্ট করে নিন যে আপনি তার সাথে সম্পর্ক পাতিয়েছেনই কেন কেন্দ্রে কি ছিল কারণ যা কেন্দ্রীয় থাকবে এটা নিশ্চিত আপনি এই বিয়ের সংকল্প করার পর বা ব্যক্তি এই বিবাহের যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্যে নিজেকে ঢালার পরে পরিবর্তন কিছু করতে পারবেন না আপনি একটি আমের গাছ উঠোনে লাগিয়েছেন পাঁচ বছর হয়ে গিয়েছে ফিক্স হয়ে গিয়েছে শিকড় ধরে গিয়েছে তারপরে তাকে যেমন ওঠাতে পারবেন না ঠিক তেমনই কাঁটা গাছকেও আপনি তখন ছুতে পারবেন না কিন্তু ওই শিকড় উঠাতে গেলেও কাঁটা গাছকে ধরতে হবে এবং বড় যন্ত্রণা হবে তো বিবাহ মানে আমি বারবার বলেছি বিশেষভাবে ভার বহন করা এই বিশেষ ভার কেন বহন করছি কার বহন করছি কে আমার বহন করছে কার সাথে দিন রাত্রির থাকবো কার সাথে টেবিলে বসবো কার সাথে ঘুমাবো কার শরীরের গন্ধ আমার নাকে এসে লাগবে কার কাপড় চোপড় আমার কাপড় চোপড় একসাথে ধোয়া কাচা হবে সন্ধ্যা বেলায় সকালবেলায় দুপুর বেলায় কার কথা শুনতে হবে কার সাথে আমাকে প্যাচ করতে হবে এই বিষয়ে আমাদের পুরোপুরি ধারণা করা উচিত এই ক্ষেত্রে নিরপেক্ষ এবং পূর্ণ ধারণা রাখুন আপনার পাঁচ ছ বছরই হোক আর দশ বছরই হোক যে সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্ক মানে কল যে ভালোবাসার সম্পর্ক তার মধ্যে এই কিচির মিচিরওয়ালা জীবনের থেকে উঁচু কোনো সৌন্দর্য আছে তো এমন তো নয় যে আজকের তুলনামূলক যে সুবিধা অসুবিধা যে মোমেন্টাম তার ভিত্তিতে আমি আমার স্মৃতিকেই ইগনোর করে দিয়ে নিজের মতো করে একটা মাথায় ছবি দাঁড় করিয়ে নিয়েছি যে এসাতেই থাকবো আমাদের মন যেমন হয় আমরা তেমন ভাবেই জগৎকে দেখতে শুরু করি এটা বেদান্তেরও প্রমাণ মনোবিজ্ঞানও পরিষ্কার কথা জানিয়ে দিয়েছে এবং আমরা দেখলেই বুঝতে পেরে যাব এর মধ্যে কোনো সন্দেহ নেই তো এই মুহূর্তে মন কি করতে চায় অহংকার বিরোধে দাঁড়ায় অহংকার তার যার সুবিধা বা মন যেহেতু দইতে বাসে সেই জন্য যেখানে পুরোপুরি সব কিছু স্মুদ হয়ে যাবে তাতে মন যেতে চায় না মনের নেচারই হলো যে সে একটা বিরোধ দাঁড় করায় কারণ মন বিরোধে বাঁচে মন প্রশ্নে বাঁচে মন উত্তর বা সমাধানে বাঁচে না মন অজ্ঞানে বাঁচে মন অন্ধকারে বাঁচে আলো আধারীর খেলা চাই পূর্ণ অজ্ঞান হয়ে গেলে মন থাকবেই না এবং পূর্ণ জ্ঞান হয়ে গেলেও মন থাকবে না তো মন একটা খেলা খেলতে চায় তো এই সময় হয়তো সামনে খেলা যে বাড়ির লোক বিরোধ করছে তো মন কোনো বিচার না করেই চট করে বলে দেবে যে দেখো 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 হিন্দিভাষী বাংলাভাষী বা বর্মন বা ব্যানার্জি বা চ্যাটার্জি বা ঘোষ বোস বা তিওয়ারি বা অন্য কিছু যে কোনো সারনেমো এর ভিত্তিতেই জাতির ভিত্তিতেই আমাদের প্রেমকে অস্বীকার করে দেওয়া হচ্ছে আমি অবশ্যই বলছি তা অনুচিত কিন্তু তার সাথে এটাও বলবো যদি সত্যিই প্রেম থাকে তাহলে তার মধ্যে স্পষ্টতা এবং আত্মবলও থাকে যেখানে প্রেম আছে সেখানে অভেদ আছে সেখানে অদ্বৈত আছে সেখানে নির্বিকল্পতা আছে কিন্তু আমাদের সম্পর্কে এত আত্মবল প্রেম আছে তো যার সামনে জগৎকে উপেক্ষা করা যায় যাবতীয় সুযোগ সুবিধাকে উপেক্ষা করা যায় যাবতীয় দ্বন্দ্বের উপরে ওঠা যায় এটি পরিষ্কারভাবে দেখতে হবে আমি প্রথমেই বলেছিলাম বেদান্ত অধ্যাত্ম মানই দায়িত্ব দায়িত্ব তো আমার না আমি আমার জীবন সাথী নির্বাচন করেছি এমন তো নয় যে আমি যাকে জীবনে এনেছি কেন তাকে জীবনে এনেছি সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণাই নেই শুধু যৌবনের ভালো লেগেছে ভাই সে আমার জীবনকে আমার চেতনাকে বিশেষ রূপে সত্যের দিকে এগিয়ে নিয়ে যেতে কোনো দায়িত্ব আজ পর্যন্ত বহনই করেনি আমি শুধুমাত্র দেখছি যে যৌবন এবং এই মুহূর্তের আমার দৈহিক ভৌতিক যে সুবিধা যে লাভ যাকে আমরা ভালো লাগা বলে দিই তাকে কেন্দ্র করেই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আবারও বলছি আমি বলছি না যে যারা প্রেমের বিরোধিতা করছে বা শুধুমাত্র কোনো ভাষার ভেদে বা কোনো রকমের ভেদে বা যে কোনো রকমের ধনী দরিদ্র ভেদে সত্যের পথে প্রেমের পথে মুক্তির পথে কাটা হয়েছে তাদের কথা শুনতে হবে একদম শুনতে হবে না তারা তো অবশ্যই ভুল সে যেই হোক বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক সমাজের উচ্চ থেকে উচ্চতর ব্যক্তি হোক কিছু এসে যায় না তার বিরোধে তো দাঁড়াতেই হবে কিন্তু তার সাথে আমি এটাও বলবো এই দায়িত্বও সিদ্ধ হয় আমি আমার প্রেমকে খুব পরিষ্কার ভাবে বাজিয়ে নিয়েছি তো আমি আমার প্রেমকে মানে আমি সামনের ব্যক্তিকে বাজানো বলছি না বাজিয়ে দেখুন আপনার আন্তরিক জ্ঞানে বোধে এই প্রেমের ব্যক্তি বস্তু বিষয়ে যাই হোক না কেন তা সত্যই সহায়ক তো নিষ্কপট এই অ্যাসেসমেন্ট বের করেছেন তো প্রেম কোনো বস্তু বা ভৌতিকতার দাবিদার নয় যার সঙ্গে আপনি থাকেন যার সঙ্গ করতে চাইছেন যার জন্য বিরোধ করতে চাইছেন সে আপনাকে অবস্তু বা অভৌতিক স্তরে নিয়ে যেতে পারছে তো এত সৌন্দর্য আছে তো সামনের ব্যক্তি প্রেমের বিরোধী তো ভুল বুঝলাম কিন্তু আমি প্রেম বুঝি তো কারণ জীবন্ত আমার বাঁচতে তো আমাকে হবে দেখুন প্রশ্ন আপনিই করেছেন আমি আপনাকে নিয়ে কনসার্ন বেশি হব আমি জানি না যে কি কার সাথে কি স্তরে সম্পর্ক করেছে আমি প্রার্থনা করি যে প্রত্যেকটি সম্পর্কের কেন্দ্রে যেন স্পষ্টতা জ্ঞান থাকে একই অপরের আন্তরিক আত্মিক উন্নতির জন্য সব রকম প্রয়াস থাকে কিন্তু সেই প্রয়াস আছে তো তার আগে আবার এটাও দেখে নিতে হবে আমি উন্নতি বলতে কি বুঝি আমি জীবন বলতে কি বুঝি আমি তো সুখ দুঃখ ভালো মন্দ সিচুয়েশনের যে এই মুহূর্তের পরিস্থিতির দাবি তার মধ্যে ভেসে গিয়ে বারবার জীবনের সিদ্ধান্ত নি তো ওই সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্তটাও তো নয় আমি এমনি ফাঁকা ফাঁকাই বিরোধে দাঁড়িয়ে যাইনি তো কিভাবে মাপবেন এইভাবে মাপা যেতে পারে যদি কোনো কিছুর মধ্যে সত্য থাকে তা আপনাকে আত্মবলি দেবে তা আপনাকে দুর্বল করবে না বাইরে বাইরে নয় আন্তরিকভাবে যা পূর্ণ সত্য হিসাবে দেখেছেন বুঝেছেন আপনার পুরো বুদ্ধি লাগিয়ে দিয়ে নিজেকে না ঠকিয়ে নিষ্কপট ভাবে যেই অ্যাসেসমেন্ট আপনি এই মুহূর্তে সত্য হিসাবে যথার্থ হিসাবে বের করতে পেরেছেন তার জন্য পূর্ণ শক্তি সামর্থ্য দিয়ে লেগে যান কে বিরোধ করলো কে বিরোধ করলো না কিছু এসেই যায় না শ্রীমদ্ ভগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ এটা অর্জুনকে বোঝালেন এই জন্য গীতা আমার বড় প্রিয় অর্জুন বর্তমানের নিরিখে তুমি দেখো তুমি কতখানি নিষ্কাম হতে পারছ কতখানি ব্যক্তিগত স্বার্থ শূন্য হতে পারছো কতখানি ব্যক্তিগত সম্পর্কের ধামা ধরে তুমি সত্যকে উপেক্ষা করে দিচ্ছ তার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করো অর্জুন তোমার ক্ষুদ্র পরিচয় বানাচ্ছে কি এই জগৎ যদি এই জগৎ তোমার ক্ষুদ্র পরিচয় বানায় তোমাকে ছোট করে দেয় তোমাকে কারোর একজন ব্যক্তিগত প্রপার্টি বানিয়ে দেয় এবং তুমি আবার আমি তোমার এছাড়া পুরো জগতই চুলোয় চলে যাক আমাদের কিছু এসে যায় না এ কি এরাম যদি অবস্থা হয় একে কখনো প্রেম বলে নাকি হিংসা বলে একে স্বার্থ বলে একে কপটতা বলে এর থেকে বেশি জীবনের এবং জগতের অহিত হতে পারে না কিন্তু দুঃখের বিষয় একেই আমরা প্রেম নামে আখ্যা দিয়ে ফেলেছি যা চরমতম অপ্রেম তা আজকে প্রেমের নাম ধরে দাঁড়িয়ে গিয়েছে প্রেম না থাকলে প্রেম দেওয়া যেত কিন্তু প্রেমের জায়গায় অপ্রেম যখন প্রেমের আবরণ পড়ে নেয় তখন বড় সমস্যা হয়ে যায় আপনাকে দেখতে হবে আমাদের প্রত্যেককে দেখতে হবে আমরা যাকে প্রেম বলছি এবং ওই প্রেমের বিরোধিতা পাচ্ছি তা প্রেম তো প্রেম কাকে বলে আমি জানিত দেখুন আমার জীবনে দেখা বোঝা যেইটুকু তার মধ্যে আমি দেখেছি প্রেম তো আপনাকে সোহা করে দেয় প্রেম আপনার ব্যক্তিগত সব স্বার্থকে পুড়িয়ে ফেলে প্রেম আপনাকে খাঁটি সোনায় পরিণত করে দেয় যে ব্যক্তি প্রেমে আছে তার যাবতীয় ভৌতিক স্বার্থ শেষ হয়ে যায় সেই জন্য প্রেমের কোনো ডিজিট মূর্তিই হয় না প্রেম নদীর মতো প্রবাহিত হয় তবুও আমি ধরে নিচ্ছি যদি সত্যি কারোর কাছ থেকে এই উচ্চতম মহত্তম জীবনের প্রবাহকে বোঝার সুবিধা হয় অবশ্যই বিবাহ করা যেতে পারে থাকা যেতে পারে চলা যেতে পারে বন্ধুত্ব হতে পারে তার সঙ্গে থাকা যেতে পারে কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই জগতে যার জন্য না বলা হবে যা আপনার চেতনার উচ্চতা দেয় তাকে না বলার কোনো যুক্তি বা প্রাসঙ্গিকতা নেই এমন ব্যক্তিকে শাস্ত্র জানেন গুরু নামে অভিহিত করে দিয়েছে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর গুরু এবং স্ত্রী স্বামীর গুরু হয়ে যায় ঠিক এই সৌন্দর্যটাই দেখা যায় শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার সম্পর্কে রাম এবং সীতার সম্পর্কেও এই সৌন্দর্য দেখা যায় একে অপরকে আলোর পথ দেখিয়ে দিচ্ছে এমন যদি হয় জেনে রাখুন তার সাথে এটাও সত্য এমন সম্পর্ক ভয়ঙ্কর আত্মবল নিয়ে আসে বিবেক নিয়ে আসে ছোট খাটো বিষয়তে অবজ্ঞা তুচ্ছতা নিয়ে আসে জগতের বিষয়গুলোকে স্পষ্টভাবে দেখতে সহায়তা করে উঁচু মূল্যবোধ নিয়ে আসে এগুলি যদি আপনার সাথী সঙ্গী আপনাকে দিতে পারে তাকে তো একদম গাঁট ছাড়া করবেনই না এমনই তো প্রয়োজন এমনই তো সাথী সাথী নামের যোগ্য সঙ্গী সঙ্গী নামের যোগ্য পূজার যোগ্য একে অপরের পূজার যোগ্য এমন সম্পর্কের মধ্যে যদি কামনাও থাকে মানে সেক্সুয়াল ডিজায়ারও থাকে আমরা বলি না ধর্মের বাজারটি খারাপ আমি দায়িত্ব নিয়ে বলছি তা কোনো দোষের নয় এমন সঙ্গতি জগতের কল্যাণ করে এই জন্য আমি বলি রাম আর সীতার যোগ তো জগতে লবকুষ আর রামায়ণ নিয়ে আসে ছিল তো যৌনতা সেখানেও কিন্তু তার কেন্দ্র দাঁড়িয়ে ছিল চেতনায় সম্পর্কের কেন্দ্র যদি এত উন্নত হয় তাহলে কোনো অসুবিধা নেই লড়ে যান কি ভাষার ভেদ আছে আর কি অন্য ভেদ আছে কি এসে যায় সত্য আত্মা তো অশব্দম কোনো শব্দই তার জন্য যথেষ্ট নয় আর প্রেম আর আত্মা একই কথা যেখানে প্রেম আছে সেখানে ভাষার ভেদ কি কিন্তু বর্তমান বাজারে সব চলে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না তা আত্মার সৌন্দর্য নয় প্রস্টিটিউশন বা যে দেহ ব্যবসার যে গলি তাতে সব চোখে চোখেই কথা হয় মুখে কিছু বলে না তো এই জগতের যে নিজেকে খরিদারি আর বিক্রির বাজার তাতেও চোখে চোখেই কথা হয়ে যায় চোরও চোখে চোখে কথা বলে তা কিন্তু আত্মার সৌন্দর্য নয় এই ভেদ করতে আমাদের শিখতে হবে তো লক্ষণ দেখে নিন নিজের মধ্যে যে আত্মবল জাগরিত হচ্ছে কিনা আপনার সশক্তিকরণ ঘটছে কি না আপনাকে আপনার সাথী নিজের পায়ে দাঁড়াতে এবং স্বতন্ত্র করে দিতে যত্নশীল কি এর ভিত্তিতেই যে কোনো স্তরের সম্পর্ক জীবনে আনুন এবং ওই সম্পর্কের পথে যাই কাটা হয় তাকে সরিয়ে দেওয়াই তো যথার্থতা সাধনা এই ক্ষেত্রে পিতা মাতা ভাই বন্ধু ইভেন আমরা সবথেকে প্রিয়ত নিজের প্রেয়সী প্রেমিক বা ভালো বা স্ত্রী বা স্বামী কি বলি কেউ গুরুত্বপূর্ণ নয় যদি পিতা সত্য দেয় তার সামনে প্রেমিককেও ত্যাগ করা যায় প্রেমিকাকেও ত্যাগ করা যায় যদি মাতা সত্য দেয় তার সামনে পুরো জগৎকে উপেক্ষা করা যায় পিতাকে উপেক্ষা করা যেতে পারে কারণ আত্মধর্ম সব থেকে বড় কোনো পিতৃ ধর্ম নয় কোনো মাতৃধর্ম নয় কোনো কুলধর্ম নয় আত্মা সব থেকে শ্রেষ্ঠ যেমন প্রেমের জন্য পিতা মাতা ভাই বন্ধু উপেক্ষা সবাইকে উপেক্ষা করা যেতে পারে পুরো জগৎকে অস্বীকার করা যেতে পারে যদি হয় তার প্রতি সৌন্দর্য থাকে ঠিক তেমনি বন্ধুর জন্য পর্যন্ত প্রেমিককে ত্যাগ করা যেতে পারে যদি বন্ধু গুরুর কাজ করে দেয় রাস্তার একটা অচেনা ব্যক্তির জন্যও সবকিছুকে ত্যাগ করা যেতে পারে যদি তা আত্মা এনে দেয় আত্মা এতই বিরাট এতই বিরাট যে অনন্ত বলে দেওয়া হয়েছে তার পক্ষে যাই করা হয় তাই কম হিমালয়কে যতই হাত তুলে প্রণাম করা হোক যতই ল্যাডার দিয়ে হাত প্রণাম করা হোক যত উঁচু বাড়িয়েই বানিয়েই প্রণাম করা হোক তা হিমালয়ের ক্ষেত্রে ছোটই হবে না আত্মা সেরাম অনন্ত তেমন বিরাট যদি আপনার সম্পর্কে আত্মা থাকে তাহলে তার লক্ষণই এটা হবে যে আপনি জীবনে যে কোনো দাম দিতে প্রস্তুত থাকবেন তো সত্যের জন্য প্রেমময়তার জন্য জীবনে যে কোনো দাম দিতে প্রস্তুত থাকুন কিন্তু তার আগে দেখে নিন আপনি প্রেম জানেন তো আপনি প্রেম শিখেছেন তো যা প্রাকৃতিকভাবে ঘটে যায় তা প্রেম নয় ভালো লেগে যাবা প্রেম নয় ভালো লেগে যাবা শারীরিক বৃত্তি মাত্র খাবার দেখলে দেখবেন এমনি ভালো লেগে যায় সুস্বাদু খাবার আপনার দেহের জন্য আপনার যা ঠিক মনে হয় দেখবেন তা দেখলেই জীবের জন্য যা ঠিক মনে হয় তা দেখলেই দেখবেন আপনার কেমন ভালো লেগে যায় ভালো লেগে যাওয়ায় চলা নয় ঔচিত্যে চলা প্রেম মানে হিত সাধন হিত কিসে প্রকৃতি স্তরের উপরে একমাত্র রক্ষা একমাত্র হিত যে বা যা সাধন করে যে বা যা তা করে দিতে পারে তাকেই প্রেমিক বলে তাকেই প্রেয়সী বলে তাকেই আমরা চাই কিন্তু জগতের বাজারে প্রেমিক পেয়সীর সংজ্ঞাই বদলে গিয়েছে যা শ্রেয় নয় যা প্রেয় দেয় তাকেই আমরা প্রেমিক পেয়সী বলে দিয়েছি যা শ্রেয়তা দেয় যা শ্রী দেয় যা আত্মা দেয় তাকে আমাদের কাম্য হিসাবে আমাদের জীবন দ্রষ্টারা বলেছেন আর আমরা কি বলেছি যা কিছু আমাকে মজা দেয় দৈহিক সুখ দেয় তাকেই আমরা কাম্য বা প্রেম বা প্রেয়সী বা প্রেমিক বা প্রেয়সী বলে দিয়েছি এতে ভেদ করতে শিখতে হবে এর নাম বিবেক বিবেক আরোপ করুন আধারে সম্পর্ক আছে তা দেখুন তার মধ্যে যদি আপনার সম্পূর্ণ নিরপেক্ষ বুদ্ধি দিয়ে দেখেন যে সৌন্দর্য এবং যথার্থতা লুকিয়ে আছে তো সর্বস্ব দিয়ে তার জন্য ঝাঁপিয়ে পড়ুন তা যেই হোক না কেন সেই সম্পর্কের কোনো নাম থাক বা না থাক জানবেন তা আপনার আত্মীয় যা আত্মার পক্ষে দাঁড়িয়েছে তা আত্মীয় তার সাথেই মাত্র থাকুন আর কোনো কিছু সম্পর্কের গুরুত্বের শোনার যোগ্যই নয় এই ক্ষেত্রে আমি শুধু এটাই বলতে পারবো যে বিয়ে করবো কি বিয়ে করবো না স্কুলে যাব কি স্কুলে যাবো না চাকরি করব কি করবো না বা আমার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না ওই ছেলেটির সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না এগুলো কোনো ইস্যু নয় কেন্দ্রীয় হলেন আপনি কেন্দ্রীয় আপনার অস্তিত্ব সেই জন্য আপনাকে দেখে নিতে হবে আপনার হালত কি একই অধ্যাত্ম বলে একই বেদান্ত